আচ্ছা, এবার আসি আমরা একটু কালার নিয়ে। আচ্ছা, কালার সম্পর্কে টুকটাক সবাই জানো, আমরা ছোট সময় একটা মানে কালারের একটা পড়ছিলাম কি বেনি আসর কলা, এরকম একটা পড়ছিলাম না, সহজভাবে মনে রাখার জন্য। যাই হোক, এখন আমরা ডিজিটাল যুগে আসছি, আমরা ওই জায়গাটাতে না মনে রেখে আমরা দুইটা জিনিস মনে রাখবো, একটা 4GB আর একটা CMYK, ঠিক আছে? এই দুইটা জিনিস মনে রাখলে এখন কালারের সমস্যা সমাধান হয়ে যাবে। আচ্ছা, একটা হলো RGB আর একটা হচ্ছে CMYK। আচ্ছা, RGB আর CMYK দুইটা জিনিস আসলে কি? আর এতে তো আমরা সহজে বুঝি রেড, আর জি এতে গ্রিন, বি এতে ব্লু, তার মানে তিনটা কালার। আবার CMYK তে হচ্ছে সি এতে হলো সাইন, আর এম এতে হলো যেটা আমরা মেজেন্টা কালার করি, তাহলে সাইন, ম্যাজেন্টা, ইয়েলো, হোয়াইট, ইয়েলো আর বিতে হলো ব্ল্যাক। তো এই চারটা কালার নিয়ে আমরা কাজ করি, আসলে চারটা কালার দিয়ে আমরা দুনিয়ার সব কালার আমরা তৈরি করি, অর্থাৎ এই চারটা কালারের মধ্যে আছে। এখন এটাকে একটু আমরা ভাগ করে দেখি, এখান থেকে আমি CMYK কালারটা নিব, অর্থাৎ CMYK কালারটা আমি একটা কালার পিকার থেকে বের করে নিয়েছিলাম। দেখো CMYK যদি দেখে এখানে চারটা জিনিস আছে না, CMYK চারটা, যদি আমি C100 দেই তাহলে আমার কালারটা কি দাঁড়াবে? কালারটা দাঁড়াবে হচ্ছে আমার সাইন, এই যেটা হচ্ছে সাইন কালার, আমরা একটু দেখি, এই যে সাইন কালার, ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, তারপরে দেখো এটাকে আমরা আরো একটা কপি করলাম, কপি করে এটার একটা কালার আমরা কালার পিকার থেকে চেঞ্জ করলাম, এবার নিব আমরা ম্যাজেন্টা, তাহলে ম্যাজেন্টা নিলে আমি সবগুলো জিরো, এটা হচ্ছে আমার ম্যাজেন্টা কালার, তাহলে আমরা সি পাইলাম আর এম পাইলাম। এবার দেব ওয়াই, এখন এটাতে ডাবল ক্লিক দিলাম, ক্লিক দিয়ে জিরো, এবার আমরা নিয়ে আসবো ওয়াই, এটা হচ্ছে ওয়াই। এবার আসি আমরা কে, এটাতে ক্লিক দিলাম, কপি করলাম, কপি করে এখান থেকে সবগুলা জিরো, জিরো দেওয়ার পরে এটা হলো 100, তাহলে এই চারটা হলো আমাদের CMYK এর মূল কালার, ক্লিয়ার? হ্যাঁ, আমি যেটা যত পার্সেন্ট দিতে চাই, কারণ আমি যেহেতু সাইন নিচ্ছি চারটা মূল কালারটা বোঝাচ্ছি আর কি, তাহলে আমার সাইন 100 থাকবে, অর্থাৎ প্রত্যেকটা কালারের 100টা ভাগ থাকে। এটুকু বোঝা গেছে যে প্রত্যেকটা কালারেরই 100টা ভাগ থাকে আমার, অর্থাৎ যদি আমি সাইনকে 100% দিয়ে দেই, ফুল করে দেই, তাহলে এটা ফুল সাইন হবে। ম্যাজেন্টার 100 করলে ম্যাজেন্টা ফুল ম্যাজেন্টা হবে, আবার ইয়েলো 100 করলে ফুল ইয়েলো হবে, ব্ল্যাক যদি 100 করি ফুল ব্ল্যাক হবে, ঠিক আছে? তো এই চারটা হচ্ছে আমাদের বেসিক কালার। আচ্ছা, এবার আসো এই চারটা বেসিক কালারের পরে আমরা একটু কালারে যাই। এবার এই চারটা কালারের পরে দেখো আমার সাইন আর ম্যাজেন্টা, এই চারটা কালার মিলে যে সব কালার হয় এটা আসলে কি আমরা কিভাবে বুঝি? দেখো আমি এই সাইন দিলাম হচ্ছে 50%, আবার ম্যাজেন্টা দিলাম হচ্ছে 50%, আর বাকি দুইটা জিরো করলাম, তাহলে দুইটা মিলে কি হলো? দেখো আমার এই যে এরকম অ্যাশ টাইপের একটা কালার হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, আবার ধরো এখানে আমি আরেকটা কালার দিলাম, সরি, ধরো আমি এই জায়গার কালারটা কি করবো হচ্ছে আমার একটা পার্পল কালার করব, সেক্ষেত্রে এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে আমি এটা দিলাম হচ্ছে 70, আবার নিচেটা দিলাম হচ্ছে ম্যাজেন্টা দিলাম 100, তাহলে কি হলো আমার পার্পল হয়েছে না, ঠিক আছে? তাহলে এইভাবে হচ্ছে সমস্ত কালারগুলো আমাদের তৈরি হয়। এরপরে দেখো আমরা ইয়েলোতে আসি, ইয়েলোতে এসে আমরা সাইন দিলাম 100, আবার সাথে আমরা ইয়েলো যদি 100 দেই তাহলে কি হলো, খালি দুইটা নিলাম, মাঝখানেটা কিন্তু ফাঁকা, তাহলে আবার কি হলো গ্রিন, অর্থাৎ এটা হচ্ছে একদম রিয়েল গ্রিন, যেটা এই গ্রিন। তা
তারপর আবার ই আসে এবার ব্ল্যাক এর সাথে এখন তুমি ধরো আমি ইয়েলো দিলাম হচ্ছে অথবা ম্যাজেন্টা দিলাম 50 আর ব্ল্যাক ব্ল্যাক দিলাম আমি 50 তাহলে কি হচ্ছে দেখো আমাদের একটা মানে ব্লু টাইপের একটা কালার হলো ঠিক আছে তাহলে এইভাবে মূলত সমস্ত কালারগুলো আমাদের তৈরি হয় তাই না তাহলে এই চারটা কালার দিয়ে আমার ব্রেন খাটায়া আমি দুনিয়ার সমস্ত কালার এই চারটা কালার দিয়ে করতে পারি এটা হচ্ছে কালারের একটা প্রাথমিক ধারণা এবার আরজিবি কালারে আসে আরজিবিটা যদিও আমাদের পরে দেখানোটা দরকার আচ্ছা যাই হোক আরজিবিটা একটু দেখাই একটা নিলাম নেওয়ার পরে আমাদের দেখো আরজিবি কালার বোঝার জন্য সেখানে ক্লিক দিলাম ক্লিক দিয়ে এখানে ক্লিক দিলাম দেখো কথা হয় যে লেফট সাইডে আছে আমাদের আর জি বি অর্থাৎ এই আরজিবি কালারটা আসলে কতটুকু হয় আরজিবি কালার হবে তোমার 256টা ভাগ হবে এক আরজিতে আর এতে রেড কালার প্রত্যেকটা 256 করে হবে ঠিক আছে এখন ধরো শুধুমাত্র আমি আর দিলাম ও সরি 255 বাকি সব দিলাম 0 দেখো শুধুমাত্র আর যদি আমি 255 দেই তাহলে আমি ফুল রেড কালারটা পাবো দেখছো ঠিক আছে আবার যদি আমরা বি কালারটা যদি ফুল দেই বি এই পাশের বি এটা আমি 0 করলাম এটা দিলাম 255 ঠিক আছে ও আর জি গ্রিন এটা হচ্ছে আমাদের গ্রিনটা আরজিবি গ্রিন এবার আসো আমাদের বি এখানে দিলাম এখানে সব দিয়ে দিলাম বি দিলাম হলো 100 সো এটা হলো আরজিবি এর ব্লু আর সিএমওয়াই এর ব্লু হচ্ছে এটা সাইডের ব্লু তাহলে এটা হচ্ছে আরজিবি এর ক্ষেত্রে মূল কালার এই তিনটা কালার এই তিনটা কালার দিয়ে সমস্ত কালার তৈরি হয় এরপরে আসো প্রত্যেকটা কালারে আমাদের একটা কোড নাম্বার থাকে সেই কোড নাম্বারটা কোথায় এই যে দেখো আমি যে কালারটা চেঞ্জ করি কেন এই কালারের একটা কোড নাম্বার জেনারেট হয় অর্থাৎ আমি যদি একটা কালারের একটা পার্সেন্ট কমাই দেই তাহলে কিন্তু একটা কোড নাম্বার তৈরি হবে যেমন আমার এই কালারটার ক্ষেত্রে 100% ধর আমার 100% সাইন দিলাম 100% সাইনের কালার কোড কত 00AEEF এটা হলো 100% সাইনের কালার কোড দেখো এইখান থেকে 100 জায়গায় যদি আমি 99% দেই তাহলে একটা কোড নাম্বার চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে এন্টার দিলে কোড নাম্বার চেঞ্জ হয়ে যাবে আমরা পরে আবার ক্লিক দিয়ে দেখি ও সরি 99 এ হয় না 98 এ দেখি 98 এ চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে অর্থাৎ 98 এ এসে কিন্তু আমার কোড নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে ঠিক এটার সাথে যদি আমি 1% ম্যাজেন্টা বাড়াই দিই মাত্র 1 তাহলে কিন্তু কোড নাম্বার চেঞ্জ হয়ে গেছে দেখছো আবার যদি 1% ইয়েলো দেই এই 1% এর জন্য আমার কালার কোড চেঞ্জ হয় এখানেও যদি দেই 1 তাহলে তো আরেকটা কালার কোড চেঞ্জ হচ্ছে ঠিক এইভাবে এই কালার কোডটা নিয়ে আমি আরেকটা জায়গায় যদি কপি করে বসাই দিই যেমন এটা কপি করলাম কপি করার পরে এখানেও এই কালারটা নিয়ে আসবো এখানে ক্লিক দিলাম ক্লিক দিয়ে জাস্ট এখানে কালার কোডটা বসাই দিলাম কন্ট্রোল ভি চেপে দেখো এই কালারটা চলে আসছে আসি আলহামদুলিল্লাহ ভালো কে বলছেন আচ্ছা আচ্ছা জি বলেন একটু আলাপ করলো আমি 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 ক্লাসে আছি তো ক্লাস শেষ করে আমি ফোন দিই আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে অন্তত এই কালারটুকু বুঝতে পারছি তো নাকি বুঝতে পারি না এরকম কেউ আছি আচ্ছা একটু একটু এদিকে টেনশন দেই
দেখো তাহলে আমরা কালারের অন্তত ওই বেসিকটুকু বুঝতে পারছি, আমরা একটু পরবর্তী কালারের পরের অপশনে যাই। আমরা যে কোনো একটা রেকটেঙ্গেল কিংবা কন্টেন্টের কালারটা এখান থেকে চেঞ্জ করতে পারি, এটা আগেই দেখছি। এরপর আমরা দেখলাম হচ্ছে আমরা যে কোনো একটা কালারের কোড নাম্বার একটা জায়গা থেকে কপি করে নিয়ে এসে আমি এখানে বসাই দিলে আমার কালার চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এবার দেখবো আরেকটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে ধরো আমার এখানে দুইটা জিনিস আছে, দুইটা জিনিস থেকে আমি এইটার কালারটা চেঞ্জ করে এটা নিলাম ডার্ক। এবার আমি চাচ্ছি এটার যে সেম কালারটা এটার মধ্যে অ্যাপ্লাই করতে, সেই ক্ষেত্রে কি করণীয়? দেখো কপি কালার না, ওই কপি করার দরকার নাই। দেখো এটা করার পরে আমার এই যে রেকটেঙ্গেলের যে আমার পয়েন্টটা আছে এখানে ক্লিক দেওয়ার পরে যখন এই কালার পিকার আসবে, পিকার আসার পরে দেখো আমার ভিতরে যদি নেই তাহলে এরকম একটা গোল হয়, আমার বাইরে যদি নেই তখন একটা কলম হয়, তাই না? এখন এই কলমটা আমি যেটার উপরে ছাড়বো সেটাই হবে, যেমন আমার এটা সিলেক্ট করা আছে আমি কলমটা তাহলে এটার উপরে দিই, ঠিক আছে, অটোমেটিক এখানে কালার ওই কালারটা চলে আসছে, ক্লিয়ার। আচ্ছা এবার দেখো এটাই আমি অনলাইন থেকে একটা ছবি ডাউনলোড করে সে ছবি থেকে আমরা কালার পিক করে নিব। আচ্ছা এখান থেকে আমরা একটা ছবি কালার আমরা এখান থেকে স্ক্যান করে নিব, কপি করলাম। এবার ধরো আমার যে ডিজাইনটা আছে, আমার ডিজাইনে আমি চাচ্ছি যে এটার সাথে মিল থাকুক তার কালারটা, এমনি কালারের মিল আছে, তারপরে দেখি। এবার এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমার এই শেপ আইকনের মধ্যে ডাবল ক্লিক, ডাবল ক্লিক করার পরে এখান থেকে আমি যে কালারটাকে নিতে চাচ্ছি সেটার উপরে ক্লিক দিব। দেখো আমি চাচ্ছি এই যে ভিতরের যে আমাদের কি বলে গোল্ডেন কালারটা আছে এই কালারটা নিব, এখানে একটা ক্লিক দিলাম, দেখো কালার হয়ে গেছে, ঠিক আছে। আবার এখান থেকে কালার নিতে চাচ্ছি এটা, এটা নিলাম, ঠিক এখান থেকে আমার যেটা খুশি সেই কালারটাকে নিয়ে আমি আমাদের অ্যাডজাস্টমেন্টটা করতে পারি কালারের, সহজ না? যে কোনো কিছু কালার চেঞ্জ করা খুবই সহজ, পানির মতো। তাহলে হলো এভাবে যে কোনো ধরনের ইমেজ যে কোনো ধরনের কালার থেকে আমি চাইলে কালার নিতে পারি পিক করে, ঠিক আছে। এইটাকে আমরা মূলত বলি আই ড্রপার, আই ড্রপার। অর্থাৎ এখানে যখন ক্লিক দিচ্ছি, ক্লিক দেওয়ার পর এটা বেরোচ্ছে, বেরোয়ার পর আমরা যখন বাইরে নিয়ে আসছি তখন একটা আই ড্রপার হয়, ওই যে আই ড্রপার, এই আই ড্রপার দিয়ে যখন আমরা ক্লিক দেই, এখান থেকে ক্লিক দেই, তখন এখান থেকে কালারটা পিক করে এখানে নিয়ে আসে, এখান থেকে এখানে চলে যায় সরাসরি। দেখো এই যে দেখছো পাই হচ্ছে না, তাহলে এখানে কতগুলো কালার আছে। আবার এখানে যত কালারই থাকুক এটা কিন্তু এই যে আরজিবি তিনটা কালারের মধ্যে কিন্তু সব এই ইমেজটাও। ওকে, তাহলে এই সব জিনিসটা দেখলাম। আচ্ছা এবার আসো যে কোন কালারের মধ্যে আমার কোন লেখাটা দিলে আমার ভালো মানাবে চোখে, ঠিক আছে। যেমন নতুন ক্ষেত্রে আমাদের যে সমস্যাটা হয়, একটা রেকটেঙ্গেল নিলাম, রেকটেঙ্গেলে আমি একটা কালার দিলাম হচ্ছে এরকম, এরকম দেওয়ার পরে আবার এটার মধ্যে লেখা দিয়ে দিই আমরা কালো, ঠিক আছে। যখন কালো দেই তখন কিন্তু দেওয়া তো লেখাটা কি আমাদের ভালো চোখের মধ্যে লাগে। আচ্ছা এবার দেখো সেম কাজটা আমরা করব এখানে আবার অন্য আরেকটা কালার দিয়ে, এই কালারটা দিব, ক্লিক দিলাম, ক্লিক দিলে দেখো আমরা হোয়াইট, দেখো তো কোনটা ভাসছে, কোনটা ভালো লাগতেছে, সাদা ভাসতেছে। এটার মধ্যে আমরা আরেকটা অপশনস দেই, এটাতে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এটাতে দিলাম আমি ইয়েলো, এটা আচ্ছা এটাও ভাসছে। আচ্ছা তাহলে আমরা এখানে আরো একটা জিনিস দেই দিয়ে বুঝাই, এখানে এবার আমি ব্লু দিব, ম্যাজেন্টা দিব, ও সরি এটা না, জাস্ট আমি ফন্টের কালারটা, ফন্টটাকে কপি করে নিই, ক্লিক দিলাম,
ক্লিক দিয়ে এটা দিয়ে আমি ব্লু সাইন দেখো তো এটা কি ভাসছে ভালো লাগবে না সাদাটাই বেশি সুন্দর না এটাই তো বুঝাইতেছি এবার আসো এখানে আবার আমরা গ্রিন দেই বাদ দিলাম ও সরি টেক্সটটা দিই এটা 100 এটা 100 গ্রিন এবার দেখো তো কোন জিনিসটা তোমাদের চোখে দেখতে ভালো লাগে বেশি সাদা আর ইয়েলো তাহলে দুইটা কালার তাহলে আমরা দেখতেছি যে এই দুইটা কালার হচ্ছে এই কালারের সাথে আমার বেস্ট ম্যাচ করতেছে বাকি কোন ম্যাচ করে নতুন যারা হয় অনেক সময় কি তারা কালারটা অনেকে যে কাজ করতে এরকম ভাবে বিভিন্ন কিছু দিয়ে করায় যার জন্য এটা দেখলে কিন্তু চোখের মধ্যে বেশি কোন তুমি তাকিয়ে থাকতে পারবে না তোমার চোখ চোখের মধ্যে বাড়ি দিয়ে পড়ে হয় চোখ তোমার গোলা হয়ে যাবে একটু তাকিয়ে থাকলে ঠিক আছে অর্থাৎ এটা চোখ তোমাকে খুব কমফর্টলি এটাকে রিড করতে পারবে না কিন্তু যখন তুমি হোয়াইট দিচ্ছ হোয়াইটটাকে যখন আমরা বড় করে দিচ্ছি দেখো হোয়াইট তুমি তাকিয়ে থাকলে হোয়াইট কিন্তু তোমার চোখের মধ্যে কোনো প্রকার প্রভাব ফেলবে না ঠিক আছে হোয়াইট প্রভাব ফেলবে না ঠিক সেম এবার আমার ব্যাকগ্রাউন্ডের কালারটাকে যদি আমরা করে দেই হোয়াইট ব্লু এর মধ্যে তাহলে তো না হোয়াইট না আমরা একটু এই যে এই টাইপের কালার করতে দিই দেখো তো এটা মানায় নতুন যারা কি অনেক সময় এভাবে তারা কালার দেয় তাহলে আমাদের এখানে যদি কালারটা করতে চাই তাহলে সবচেয়ে যেগুলোতে ভালো মানাবে নাম্বার ওয়ান হচ্ছে আমার ব্লু দেখো দুইটা কালার দিয়ে আমরা একদম রয়্যাল ব্লু যেটা করলাম সেটা রয়্যাল ব্লুর মধ্যে আমার বেস্ট ম্যাচ হচ্ছে এখানে হোয়াইট হোয়াইট আর ইয়েলো অর্থাৎ এটার একটা বেসিক একটা সূত্র হচ্ছে যদি আমার ব্যাকগ্রাউন্ডটাকে ডার্ক তাহলে আমার টেক্সট হবে লাইট এটা বেসিক মনে রাখবা সবাই যে ব্যাকগ্রাউন্ড যদি আমার ডার্ক থাকে তাহলে আমার টেক্সট হবে লাইট আবার টেক্সট যদি ডার্ক থাকে ব্যাকগ্রাউন্ড হবে লাইট এই বুঝাই দিই আমি আরেকটু দিয়ে বুঝাই দিই তোমাদের সুবিধা হবে ধরো আমি ব্যাকগ্রাউন্ড দিলাম ডার্ক এটা আমাদের গ্রিন হোক ইয়েলো হোক আর হচ্ছে যেটাই হোক না কেন ব্ল্যাক হোক যেটাই হোক আমার যদি ডার্ক থাকে তাহলে আমাদের লেখা হবে একদম ফুল লাইট যেমন এটা দিলাম লাইট লাইটের মধ্যে এটা গ্রিন দিছি গ্রিনটাও কিন্তু ওইটার থেকে লাইট কিন্তু এটার সঙ্গে বেস্ট ম্যাচ হচ্ছে আমাদের হোয়াইট কারণ হোয়াইটের উপরে তার কোনো লাইট নাই তাহলে হোয়াইট দিলে আমি সবগুলো করব জিরো দেখো এটা হচ্ছে বেস্ট তাহলে এখানে কি থাকলো আমার ব্যাকগ্রাউন্ড থাকলো ডার্ক টেক্সট থাকলো লাইট এবার আসো এটা উল্টাটা করব আমরা ব্যাকগ্রাউন্ডটা দিব হোয়াইট হোয়াইট এর মধ্যে একটু আমরা ই করে দেব বুঝার সুবিধার্থে দিলাম তাহলে আমাদের টেক্সট থাকবে ডার্ক টেক্সটটাকে আমরা ব্ল্যাক করি এইখান থেকে নিয়ে আসি দেখো তো হিলছে না কিন্তু যদি এটাকেও আমি ডার্ক করে দেই তাহলে লেখাও ডার্ক আছে তাহলে তো মানাবে না দেখো মানাইছে দেখো মানাইছে কোনটাই মানায় নাই একটাও মানাইছে না ঠিক আছে এটাও মানাইছে না কিন্তু এটা ওটা মানাবে না এই এই মানানোটা তো মানানো না ওটা কন্ট্রাস্ট না ঠিক আছে দেখো ঠিক আছে যেটাই দাও গ্রিনও যদি দাও তুমি গ্রিনও মানাবে না গ্রিনে মানাবে যদি টিয়া কালারটা দাও লাইট কালারটা দাও তাহলে মানাবে যে কোনো কালারই দাও না কেন সেটা তোমার লাইটটা দিতে হবে যেমন লাইট কি যেমন ব্লু আছে ব্লুটাকে যদি তুমি লাইট ব্লু দাও তাহলে ব্ল্যাক মানাবে যেমন লাইট ব্লু কি যেমন সাইন যখন আমি 100 দিচ্ছি তখন কিন্তু এটা লাইট ব্লু হচ্ছে আবার এটা যদি পার্সেন্ট আরো কমায় দেয় আরো লাইট হবে 50 দিয়ে তাহলে আরো লাইট হবে এখানে কিন্তু ব্ল্যাক মানাইছে কিন্তু এটা যদি আবার আমি রয়্যাল ব্লু দেই ফুল ব্লু দেই তাহলে কিন্তু আবার মানাচ্ছে না তাহলে এইটা যদি মনে রাখো তাহলে আশা করি অন্তত কালারের এইটুকু সমস্যা হবে না ঠিক আছে কাজ করতে গিয়ে এই কালারটুকুর খুব একটা সমস্যা হবে না এই এই কালারটা গেল এবার কালার বোঝার জন্য আমরা একটা ওয়েবসাইটে নিয়ে যাব সেই ওয়েবসাইটের নাম হচ্ছে অ্যাডোব কালার হুইল অ্যাডোব কালার হুইলে গিয়ে আমি একটু ক্লিক দিলাম এই লিংকে গেলাম লিংকে যাওয়ার পরে আমি এখানে কালারের খুব ভালো একটা আইডিয়া আমরা এখান থেকে পাবো এটা কালার নিয়ে কত রিসার্চ করে
দেখো এখানে তারা খুব সুন্দর একটা জিনিস দিয়েছে, যে আমি যেভাবে দেখাইলাম কালার কোন কালারের সাথে কোন লেখাটা বেস্ট ম্যাচ হয় সেটা তারা দেখাচ্ছে। দেখো এখানে বেসিক একটা জিনিস দেখায়, আমরা যেভাবে দেখলাম এখানে আমি এই স্লাইডারটাকে বাম পাশে মুভ করলাম, মুভ করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমার এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু লেখার থেকে লাইট লাইট হওয়ার কারণে আমার এই লেখাগুলো কিন্তু ছোট লেখা, একটু ছোট লেখা হলে কতটুকু কেমন ভাসে, বড় লেখা হলে কেমন ভাসে এবং আমার শেপ হলে কেমন ভাসে, এটা তিনটা আইডিয়া দেখাচ্ছে। অর্থাৎ তিনটাই হচ্ছে আমার ডিজাইনের রুলস অনুযায়ী এই তিনটাই রাইট আছে, অর্থাৎ তিনটাতে পাস, এই দেখো নিচে পাস টিক মার্ক করা আছে। কিন্তু যদি আমি যদি ব্যাকগ্রাউন্ডটাকে দেখো ডার্ক করে দেই, তাহলে দেখো এখানে কিন্তু ফেল আসছে, তাই না? অর্থাৎ আমাদের ডিজাইনের রুলস অনুযায়ী এখানে এটা যাচ্ছে না, হ্যাঁ যাচ্ছে না। আবার এখানে এটা যদি লাইট করে দেয় দেখো তিনটা কিন্তু পাস হয়ে গেছে, তাই না? এটাকে যদি আমি আরো ডার্ক করি তাহলে এটাও পাস। এখন ডার্ক আমি যত করতে পারি কারণ আমার ব্যাকগ্রাউন্ড লাইট আছে, আর ব্যাকগ্রাউন্ড যদি ডার্ক থাকে এটার সাথে দেখো এটা ম্যাচ করে নাই, এটা মোটামুটি যাচ্ছে কিন্তু এটা যাচ্ছে না, এটা একদমই ফেল করছে ছোট লেখাগুলো, বড় লেখার ক্ষেত্রে মোটামুটি ঠিক আছে। আবার এখান থেকে কালার আমি চেঞ্জ করে দিলাম, এটা দেখো যে কোনো জায়গায় মুভ করলে কালারটা আমার সেই জায়গায় যাবে। এখান থেকে আমি দেখো এইরকম একটা লাইট কালার নিলাম, দেখো তিনটায় পাস হয়ে যাচ্ছে, তাই না? আবার দেখো যখন এটা নিচে নামাবো তখন কিন্তু ফেল, অর্থাৎ এটার সাথে লেখাগুলো দেখা যাচ্ছে না। আবার এটা যখন উপরের দিকে নিব তখন দেখো এটা পাস করছে। এবার দেখো এটা থেকে আমরা আরেকটা জিনিস বুঝাবো, বুঝাবো হচ্ছে কালার সাধারণত দুই ধরনের কালার আমরা ইউজ করি, মানে এটা হচ্ছে বেসিক, সেটা হচ্ছে একটা হচ্ছে কুল কালার আর একটা হচ্ছে ওয়ার্ম কালার। কুল কুল যেটা চোখের মধ্যে দেখতে মানে আরামদায়ক মনে হয় সেটা হচ্ছে কুল কালার, আর একটা হচ্ছে ওয়ার্ম কালার। এখন ওয়ার্ম কালার আর কুল কালারের আসলে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে ধরো এখানে আমি সাইন কালার দিলাম, দেখো ওয়ার্ম আর কুল কালারের ডিফারেন্সটা দেখাই, এটা এটা হচ্ছে কুল কারণ এটা চোখের মধ্যে দেখতে কিন্তু এটার থেকে কম লাইট দিচ্ছে, তাই না? আবার এটার এক্সট্রা একটা লাইট দিচ্ছে, এটা হচ্ছে ওয়ার্ম, যেটা চোখের মধ্যে খুব বেশি কন্ট্রাস্ট মানে দেয় সেটা হচ্ছে ওয়ার্ম কালার। এখন এটা বোঝানোর জন্য আমরা একটু ওয়েবসাইটে একটু সার্চ করে দেখি যে ওয়ার্ম কালার ভার্সাস কুল কালার। দেখো ওয়ার্ম কালার ভার্সাস কুল কালার, দেখো আমরা এখান থেকে একটা স্লাইডার নিই তাহলে বুঝতে সহজ হবে। দেখো এই কোন পাশে চোখটা বেশি টানে, বাম পাশে টানে না? দেখো এই বাম পাশে যেটা টানতে আছে এই টানা কালারগুলো হচ্ছে ওয়ার্ম কালার, বুঝাইতে পারছি সহজে? আবার এটা যখন চোখে যখন সফট লাগতেছে অর্থাৎ এটা চোখের মধ্যে, হ্যাঁ এটা হচ্ছে বেশি কালার চোখে লাগে, এই কালারটা হচ্ছে চোখে যেটা লাগে একদম এইটা হচ্ছে ওয়ার্ম কালার, আর যেটা চোখে লাগে না অর্থাৎ তুমি এইদিকে যদি তাকায় থাকো তুমি 1 ঘন্টা, তাহলে এইদিকে তাকায় থাকতে পারবা তুমি 40 মিনিট, ঠিক আছে? অর্থাৎ 20 মিনিট কম এইদিকে তাকায় থাকতে পারবা কারণ এইদিকে তাকাইলে তোমার চোখের মধ্যে চোখটা তাড়াতাড়ি গোলাগোলা লাগবে, আবার এইদিকে তাকাইলে অনেক বেশি সময় পর্যন্ত তাকায় থাকতে পারবা কিন্তু চোখ গোলা হবে না। জাস্ট ডিফারেন্স হচ্ছে ওয়ার্ম কালার আর কুল কালার। ঠিক ডিজাইনের মধ্যেও আমাদের ওয়ার্ম এন্ড কুল দুইটা জিনিস থাকে, আমাদের ক্লায়েন্টরা যখন কাজ দেয় কাজের ক্ষেত্রে তারা অনেক সময় বলে আমাদের ডিজাইন হবে খুবই সফট বা কুল, মানে এই ধরনের কিছু টার্মস তারা ইউজ করে, ঠিক আছে? তখন আমরা কিভাবে বুঝবো, তখন আমরা বুঝবো যে না তারা এই জিনিসগুলো চাচ্ছে, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা ওয়ার্ম এন্ড কুল কালারের ডিফারেন্স আমরা পেলাম। এই ক্লাসটা কিন্তু পুরো থিওরির উপরে যাচ্ছে, এবার মাথায় রাখো আবার কারণ থিওরিটা যদি মনে না রাখতে পারো তাহলে আবার মুশকিল। এখন এখানে আসি যে এখানে ঠিক ওয়ার্ম কালার কুল কালার বেস করে আমরা এখানেও কালার এই অ্যাডব কালার হুইল থেকে এটা আমরা শেখার জন্য কালারের থিমটাকে বোঝার জন্য এটা হচ্ছে খুব সুন্দর একটা জিনিস। এখানে ধরো আমি একটা কালার নিলাম, এই পাশে ওয়ার্ম কালার নিলাম, ঠিক আছে? এটা হচ্ছে ওয়ার্ম কালার,
এখন ওয়ান কালারের মধ্যে দেখো যেটা আমার চোখের মধ্যে মোটামুটি একটা ভালো লাগবে তখন সেটাই কিন্তু তারা পাস দিচ্ছে, আবার এটা ফেল, কারণ এই লেখাটা আমার চোখের মধ্যে খুব বেশি ডিস্টার্ব করে। আবার এই টেক্সটটাকে যদি আমি হোয়াইট দেই ফুললি, এটা ব্যাকগ্রাউন্ডে যাচ্ছে, আচ্ছা এখন এটাকে যদি আমরা হোয়াইট করে দেই তাহলে কিন্তু এখন তিন টাইপ এটা ফেল দেখা যাবে। এটা কন্ট্রাস্ট অনুযায়ী তারপর এটা ফেল দেখাইছে, এটা এড অফ তাদের মতো করে তাদের সেন্সে এটা ফেল আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই দুইটা কিন্তু এখানে পাস, অর্থাৎ এই দুইটা হচ্ছে বেস্ট ম্যাচ, ঠিক আছে। কিন্তু এটা বেস্ট ম্যাচিং হয় না ছোট লেখার ক্ষেত্রে, ছোট লেখার ক্ষেত্রে এই এই কালারটা এত ওয়ার্ম না দিয়ে একটু কুল দিতে হবে, কারণ এটা ওয়ার্ম কালার যদি হয় এটার দিকে তাকায় ছোট লেখা পড়তে গেলে আমাদের চোখ গোলা হয়ে যাবে একটু পরে। যাই হোক, এটা নিয়ে তোমরা একটু রিসার্চ করে ওয়েবসাইটটা খুলে একটু দেখবা যে এখানে আসলে কিভাবে দিলে আমার ম্যাচ হয়, আমার কালারটাকে আরো ক্লিয়ার করে বোঝার জন্য। আর এটা ছাড়া এই অ্যাড অফ কালার হইলে আরো কিছু জিনিস আছে, সেটা হচ্ছে এক্সট্রাক্ট থিম, এটা তোমাদের অবশ্য না জানাটাই বেটার, দরকার নাই, আমরা হচ্ছে এক্সট্রাক্ট গ্রেডিয়েন্ট এটা তোমাদের না জানাটাই সমস্যা নাই, কিন্তু আমরা যেটা যাবো এই এক্সপ্লোর অপশনটাতে একটু গিয়ে দেখবো। এক্সপ্লোর অপশনে গেলে আমরা এখানে কিছু কালার থিম পাই, যে থিম গুলো হচ্ছে খুবই মানে কুল থিম, যেগুলো চাইলে আমরা এখানে থিম গুলোকে কপি করে নিয়ে আমরা আমাদের কালার গুলো সেট করে ডিজাইন করতে পারি। আর এখানে সুবিধাটা হচ্ছে আমি এখানে জাস্ট কপিতে ক্লিক দিলে আমার এই কালারটা কপি হয়ে যাবে। এবার যদি আমি আমার সফটওয়্যারে নিয়ে যাই, সফটওয়্যারে নিয়ে গিয়ে এখানে লেয়ার ধরে কালার অপশনটা নিয়ে আসলাম, নিয়ে এখানে জাস্ট কন্ট্রোল ভি চেপে জাস্ট পেস্ট করে দিব, তাহলে দেখো আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে, চলে আসছে, ঠিক আছে। এইভাবে আমরা কালার গুলো এখান থেকে নিয়ে করতে পারি। কোনটা এক্সপ্লোর, এক্সপ্লোর এখানে ওয়েবসাইটে একটা এক্সপ্লোর নামের একটা অপশন আছে, এটা না রাখ না এটা না মনে রাখলে চলবে, সমস্যা নাই, কারণ এগুলো আমি আরো কিছু অপশন দেখাবো। তারপর আমরা অন্য আরেকটা ওয়েবসাইট দেখি, সেটা হচ্ছে হ্যাঁ না আরেকটা ওয়েবসাইট দেখাই দিই, আরেকটা দেখাই পেন্টোন, পেন্টোন কালার, হ্যাঁ পেন্টোন কালার গুলো হচ্ছে যে আমার এখানে এই কালার গুলো আমরা মূলত প্রিন্টিং কিংবা ইয়ের ক্ষেত্রে আমরা এই কালার গুলো ব্যবহার করে থাকি, এই যে পেন্টোন কালার, ঠিক আছে। এখন এখানে প্রত্যেকটা কালারের নাম্বার আছে এবং প্রত্যেকটা কালারের একটা নামও দেওয়া আছে, যাই হোক এতগুলো নাম তো আর আমাদের মনে রাখা সম্ভব না, এতগুলো নাম আমাদের মনে রাখা সম্ভব না, এগুলো মূলত যে কালার যে সমস্ত দোকানে কালার বিক্রি করে তারা এইভাবে কালারের একটা ক্যাটালগ তৈরি করে রাখে প্যান্টোন কালার দিয়ে, ঠিক আছে। এরকম কিন্তু কালার তাদের ই করা আছে, এখান থেকে গেলে যে কালারটা যেটুকু লাগবে সেই কালার অনুযায়ী তারা ওই যে কালার ব্যাংক থেকে কালারটা বানিয়ে দেয়, অর্থাৎ কোন কালারটা কত পার্সেন্ট দিলে আমার এই কালারটা তৈরি হবে সেটা ওইখানে উল্লেখ করা থাকে, দিয়ে তারা একটা কালারের কোড নাম্বার দিয়ে থাকে, যেমন এটা একটা কোড নাম্বার। দেখো এটা তো আমরা না যাই, হ্যাঁ বুঝি নাই কোন নাম্বার, এটা কপি করতে হবে না, কপি করার অপশন আর একটা জায়গায় দেখাচ্ছি, ফ্ল্যাট ইউআই, ফ্ল্যাট ইউআই কালার, এইখান থেকে ফ্ল্যাট ইউআই কালার ডট কম থেকে এখানে আমি হিউজ কালারের থিম পাবো, আমরা চাইলে এখান থেকে কপি করেও আমাদের কালার গুলো বসাইতে পারি, ফ্ল্যাট ইউআই কালার, ফ্ল্যাট ইউআই কালার ডট কম এর ওয়েবসাইট নাম। দেখো কালার নিয়ে তোমাদের পড়াশোনা করতে হবে, কালার নিয়ে কিন্তু অনেক পড়াশোনার ব্যাপার আছে, কাজকে এত সহজ মনে করে রাখো না, মনে করবা যে সমস্ত কিছু স্টাডি করা লাগবে, আমাদের স্টাডি থেকে সব বের করে নিয়ে আসতে হবে। ওয়েবসাইটটা এটা কাজ করতেছে মনে হয়, আচ্ছা ওয়েবসাইট এটা কাজ করতেছে, সেক্ষেত্রে এটার অল্টারনেটিভ আমরা একটা ইয়ে দেখি, কালার মেটেরিয়াল,
material.io এই জায়গা থেকে আমরা পাব এরকম অনেক ওয়েবসাইটের নাম আমার মুখস্থ মনের মধ্যে আছে এবার দেখো material UI color যেটা এটাও খুব সুন্দর একটা জিনিস material এর এই ডান পাশে হচ্ছে আমাদের color এর যে সেকশনটা এখানে দেওয়া আছে অর্থাৎ এখানে দেওয়ার পরে দেখো এইখান থেকে আমার color এর উপরে দেখো আমার উপরে টেক্সট লেখাটা আছে এইখান থেকে চাইলে আমি আমার ডেমো কালারটা দেখে নিতে পারি ঠিক আছে অর্থাৎ আমার ডিজাইনে মানে কোন কালারটা কিভাবে ম্যাচ করে ঠিক আছে এইভাবে আমরা এখান থেকে কালারটা নিতে পারি সো এই টেক্সট ব্ল্যাকে দিলে কেমন লাগতেছে আবার ব্লু এ দিলে কেমন লাগতেছে আমার এই পার্পলে দিলে কেমন লাগতেছে রেড এ দিলে কেমন লাগতেছে এই সবগুলো কালার আমরা এখান থেকে যাচাই করে সব নিয়ে নিতে পারি ঠিক আছে তবে এইটাকে আমরা দেখব না আমরা খুব সহজ ভাবে কিছু কাজ করব কাজ হচ্ছে আমি ধরো কালারের কিছুই জানি না কালারের ধরো কিছুই জানি না কিন্তু তারপর আমার কালার ভালো চাই কিভাবে চাই দেখো এখন কিন্তু এখানে আবার একটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে কোন কালার থিমটার উপর আমি কাজ করব এইটুকু যদি মাথায় রাখতে পারো তাহলে কালার ইজ তাহলে তোমার কালার নিয়ে এত পড়াশোনা খুব একটা করার দরকার নাই তারপর আমি বলবো কালার নিয়ে পড়াশোনা করতে হবে তোমার দেখো আমি যদি চাই যে আমার একটা থিম আছে সেই থিমটা হচ্ছে ব্লু কালারের উপরে তাহলে খুব সহজ আমরা গুগলে গিয়ে জাস্ট লিখব ব্লু কালার প্যালেট ব্লু কালার প্যালেট যখন লিখব তখন আমরা ব্লু কালারের হিউজ থিম আমরা পেয়ে যাচ্ছি ঠিক আছে এখন ধরো আমরা ব্লু কালারের এই থিমটাকে আমরা নিলাম অর্থাৎ এটা আমার কাছে ভালো লাগছে এই থিমের উপরে আমি টোটাল কাজ করব জাস্ট এটাকে কপি করে নিয়ে আমি আমার এই আর্টবোর্ডের একটা সাইডে রেখে দিলাম কাজ করা পর্যন্ত আমি একটা সাইডে রেখে দিলাম এখন রেখে দেওয়ার পরে আমি চাচ্ছি যে এই থিমের উপরে টোটাল কাজ করব যেমন আমার ডিজাইনের ক্ষেত্রে ধর আমার রাইট সাইডে এরকম একটা সেকশন আমি দিতে চাচ্ছি এই সেকশনটার কালার দিব আমি এখান থেকে ব্লু এখানে ক্লিক দিলাম ক্লিক দিয়ে জাস্ট এই আইড্রপার দিয়ে এখানে স্ক্যান করব এই ব্লুটা দেওয়ার পরে জাস্ট ওকে তাহলে আমার এই ব্লুটা পাইলাম এবার ধরো ব্লু এর উপর আমি টেক্সট দিব টেক্সট দিব হচ্ছে আমার নিজের নামই দিলাম নিউটন নামের অর্থ নাই এখন দেখো এখানে আমি ডাবল ক্লিক দিলাম এবার আমি থিমটা নিয়ে আসতে যাচ্ছি ব্লু এর উপরে তাই না তাহলে এখন এখান থেকে এটাতে ক্লিক দিলাম ক্লিক দিয়ে এখন এটার সাথে আমার ম্যাচ করবে কোন কালারটা ম্যাচ করবে থিমে আমার এই কালারটা লাইট যেহেতু আমি এটা ডার্ক দিছি তাহলে লাইট এটা দিলাম দেখো এই যে দেওয়ার পরে দেখো আমার সুন্দর হয়েছে না একদম স্কুল কামে তো কামে তো নিউটন হইতে পারলাম না নামে নিউটন হইছে আমি রাখিনি এটা আমার বাবা রাখছে ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আজকে পর্যন্ত এতটুকু ক্লিয়ার কমপ্লিট তোমরা জাস্ট অ্যাসাইনমেন্টের মধ্যে আগের অ্যাসাইনমেন্ট গুলাই কাজ করে নিয়ে আসবা আর এই কালার গুলো নিয়ে একটু স্টাডি করে নিয়ে আসবা এরকম ভাবে কিছু কালার দিয়ে লেখার মধ্যে এই যে এখান থেকে কালার তোমাদের নিজেদের মতো কালার ব্যবহার করার দরকার নাই তোমরা কালার নিয়ে আসবে গুগল থেকে একটা করে থিম নিয়ে আসবে একটা ব্লু থিমে করবা একটা রেড থিমে করবা একটা গ্রিন থিমে করবা একটা অরেঞ্জ থিমে করবা মানে এইভাবে 10টা থিমে 10 ধরনের একটা বিজনেস কার্ড যে লেখাগুলো আছে এই লেখাগুলো দিয়ে 10টা থিমের কালার দিয়ে একটা ডিজাইন করে নিয়ে আসবা এবং কি সেই কালারগুলো কিভাবে বের করবা আমি এটা যেভাবে দেখাইলাম সেম এবার ধরো তুমি নিয়ে আসবে একটা অরেঞ্জ থিম অথবা রেড থিম রেড এই যে দেখো রেড লিখতে রেড কালার প্যালেট চলে আসছে এই রেড কালার প্যালেট থেকে তোমার যে কালার প্যালেটটা পছন্দ হয় সেটাতে নিয়ে তুমি কাজ করতে পারো ধর আমার এই প্যালেটটা আমার পছন্দ হলো আমি এটাকে নিয়ে কাজ করতে পারি চাইলে এটাকে নিলাম নিয়ে কপি করলাম কপি করার পরে দেখো এখানে কালার আমি থিমটা চেঞ্জ করি তাহলে এই কালারটা নিব কোনটা আমি এটা নিলাম লাইট কালারটা তাহলে আমার টেক্সটটা চেঞ্জ করতে হবে এখন টেক্সট টেক্সটটাকে নিব আমরা ডার্ক টেক্সটটাকে নিব এই যে ডার্ক তাহলে দেখো আমার কালার থিম কিন্তু চেঞ্জ হয়ে গেল ক্লিয়ার তাহলে আমরা এইভাবে ইনশাআল্লাহ সবাই কাজ করে নিয়ে আসবো এতটুকু ক্লিয়ার
আমি ভিডিওটা একটু দিয়ে দেই।